আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ এবং ভারতের বিজেপি তারা বৃহত্তর স্বার্থে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছে। আপনারা সকলে জানেন যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে ভারতে অবস্থান করছে, আগামীকাল সম্ভবত তারা বাংলাদেশে ফিরবে। ইতিমধ্যে তারা বিজেপির সভাপতি যিনি রয়েছেন জেপি নাড্ডার সাথে তার বাসভবনে বৈঠক করেছে এবং সেখানে তারা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং বিজেপি একসাথে বৃহত্তর স্বার্থে কাজ করবে। আমার কথা হলো যে নির্বাচনের আগে এই ধরনের সাক্ষাৎ আসলে কি ধরনের বার্তা প্রদান করে, নির্বাচনের আগে এই ধরনের সাক্ষাৎ আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেখানে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার যারা ক্ষমতায় রয়েছে আবার তাদের সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাক্ষাৎকার, এটি অবশ্যই খুবই গুরুত্ব বহন করে। আমরা দেখেছি এর আগে ভারত বিভিন্ন সময়ে তারা বক্তব্য দিয়েছে যে তারা আওয়ামী লীগের পাশে রয়েছে। ভারতীয় হাইকমিশনার তার মুখ থেকে এই ধরনের বক্তব্য আমরা শুনেছি যে বাংলাদেশে আওয়ামী লীগের থেকে বড় বন্ধু আসলে ভারতের কেউ নাই। এটি আসলে কতটুকু সত্য সেটি যাচাই বাছাই করা দরকার। দেখেন, যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কিন্তু আওয়ামী লীগের সাথে কংগ্রেসের অনেক ভালো সম্পর্ক ছিল, যখন বিজেপি ক্ষমতায় আসলো তখনও তাদের সাথে ভালো সম্পর্ক। আমরা অতীতে দেখেছি বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় এসেছে তারা কিন্তু মোটামুটি ভারতের সবার সাথেই, সব দলের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেছে, কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ ভারতে যেই ক্ষমতায় আসুক না কেন ভারতের স্বার্থকে সবসময় বেশি গুরুত্ব দিয়েছে, যে কারণে যে দলই ক্ষমতায় আসুক না কেন আওয়ামী লীগকে তাদের সাথে রাখার চেষ্টা করেছে, সেটি কংগ্রেস বলেন আর সেটি বিজেপি বলেন। আমাদের প্রধানমন্ত্রী তিনি নিজেই বলেছেন যে ভারতকে যা দিয়েছি ভারত আজীবন সেটি মনে রাখবে, অর্থাৎ ভারতকে এমন কিছু দিয়ে দিয়েছে যে কংগ্রেস বলেন আর বিজেপি বলেন যেই ক্ষমতায় আসুক না কেন আওয়ামী লীগকে তারা গুরুত্ব দিবেই। জাতীয় নির্বাচনের আগে এ ধরনের সাক্ষাৎ অনেক কিছু ইন্ডিকেশন করে। 2014 সালে আপনারা জানেন যে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি বাংলাদেশে এসেছিলেন, ওই সময় বিএনপি নির্বাচনে যায় না, যে কারণে জাতীয় পার্টির এরশাদ সাহেব তাকে বলা হয় আপনি নির্বাচনে যান, এবং পরবর্তীতে রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাই। সেই নির্বাচন একটি প্রহসনের নির্বাচন ছিল এবং সেটি ভারতীয় পৃষ্ঠপোষকতায় সেই নির্বাচন হয়েছিল, অর্থাৎ ভারতই আসলে যেটি করেছিল আপনার 2014 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে, এবং 2018 সালে যে বিতর্কিত নির্বাচন সেই নির্বাচনের পরেও আমরা দেখেছি যে ভারত কিভাবে এই ক্ষমতাসীন আওয়ামী লীগকে তারা সমর্থন দিয়েছে, এবং সামনে 23 সালের ডিসেম্বরে নির্বাচন হবে অথবা এই নির্বাচন হতে পারে 24 সালের শুরুতে। তবে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে নির্বাচন আপনার ডিসেম্বরেই হবে। তো যাই হোক, বাংলাদেশে এখন গণতান্ত্রিক আন্দোলন চলছে, অন্যদিকে এরকম বিজেপির সাথে সাক্ষাৎ এটি আসলে এক ধরনের ইন্ডিকেশন দেয় যে ভারত আবারও আওয়ামী লীগকে সমর্থন দিবে। বাট আমরা এতটুকু বলতে চাই যে আওয়ামী লীগকে সমর্থন দেওয়ার মাধ্যমে ভারত আসলে ভুল করবে, ভারতের এই ধরনের পলিসি থেকে বের হয়ে আসা দরকার। ভারতের উচিত হবে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক গড়ে তোলা। আমরা চাই ভারতের সাথে, অবশ্যই আমরা সম্পর্ক চাই, আমরা ভারতের সাথে বন্ধুত্ব এবং মর্যাদার সম্পর্ক চাই। ভারত যেন কোনোভাবেই আওয়ামী লীগের সাথে শুধুমাত্র সম্পর্ক গড়ার মাধ্যমে তারা এটি না বোঝায় যে আমাদের বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক আছে। ভারতের উচিত হবে এদেশের জনগণের সাথে সম্পর্ক করা এবং সেই সম্পর্ক আমরা গড়ে তুলতে চাই। ভারতের মানে আমি মনে করি যেহেতু আওয়ামী লীগের প্রতিনিধি দল বিজেপি সরকারের সাথে বা বিজেপি দলের সাথে, দলের সভাপতির সাথে সাক্ষাৎ করেছে, এই মুহূর্তে ভারতের নিরপেক্ষতা দেখাতে হলে অবশ্যই বিএনপি বলেন, বাংলাদেশের অন্যান্য গণতন্ত্রগামী দল বলেন, তাদের সাথেও আমি মনে করি সাক্ষাৎ দরকার। অন্যথায় মনে হবে যে ভারত আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, আর ভারত যদি এভাবে শুধু আওয়ামী লীগকেই সমর্থন দেয় তাহলে সেটি ভালো, ভারত আসলে ভুল করবে, বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হবে। আমরা সেটি চাই না যে কোনোভাবেই বাংলাদেশে এ ধরনের ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হোক, এবং এজন্য সব থেকে বেশি ভূমিকা রাখতে হবে ভারতকে, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি আমরা সাম্প্রতিক সময়ে শুনেছি ভারতের কিছু মানে উচ্চ পর্যায়ের ব্যক্তিরা তারা ইতিমধ্যে
বলেছেন যে আমরা আসলে কোনো দলের সাথে সম্পর্ক রাখতে চাই না, আমরা দেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে চাই। এবং এটিও বলেছে যে আমরা আসলে কোনো দলকে ক্ষমতায় আনার জন্য বা নামানোর জন্য কাজ করছি না, আমরা বাংলাদেশের জনগণের সাথে কাজ করার জন্য আমরা আমাদের অঙ্গীকারবদ্ধ এবং আমরা আমাদের এই পলিসি গ্রহণ করেছি। এই বক্তব্যগুলোকে আমরা খুব সাধুবাদ জানাই যে ভারতের কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা এই বক্তব্য দিয়েছেন যে আমরা এদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে চাই। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি এতটুকু বলতে চাই যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একটি বড় রাষ্ট্র, একটি পরাশক্তি, অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার। সম্পর্ক না রেখে আসলে খুব বেশি লাভ নাই, তবে ভারতের উচিত হবে এদেশের জনগণের সাথে সম্পর্ক রাখার জন্য নিজেরা নিজেদের জায়গা থেকে সর্বোত্তর চেষ্টা করা। আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে তো দেখলেন আসলে কি হয়, আওয়ামী লীগের যে ক্ষমতা, আওয়ামী লীগ ক্ষমতাসীন, তারা কিন্তু বাংলাদেশের জনগণকে ভালো রাখেনি। বাংলাদেশে আওয়ামী লীগের এখন এই মুহূর্তে যদি ভোট হয়, 5 থেকে 10% একটা ভোট পাবে, অর্থাৎ 90% আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গিয়েছে। প্রয়োজনে ভারত একটি জরিপ করে দেখতে পারে যে বাংলাদেশের জনগণ কি চাই, ভারতের উচিত হবে সেই জরিপের উপর ভিত্তি করেই কাকে সমর্থন দিবে কি দিবে না সেই বিষয়টি পুনর্বিবেচনা করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।